নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শর্মিষ্ঠা, টাইমস 14 বাংলা স্টুডিওতে সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম তিন কিশোর। ঘটনাটি ঘটেছে ডালকোলার পাতনোর গ্রামে। জখম তিন কিশোরকে স্থানান্তরিত করা হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাদের চিকিৎসার জন্য বসেছে মেডিকেল বোর্ড। চলে যাবো এবার আমরা বিস্তারিত খবর। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম তিন কিশোর, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর বেলবাড়ি গ্রামে। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, আহতরা হলো সোনু ঋষি বয়স 7 বছর, রবি ঋষি বয়স 12 বছর, বিকাশ ঋষি বয়স 4 বছর। বৃহস্পতিবার দুপুরে ডালখোলা থানার পাতনোর বেলবাড়ি গ্রামে তারা একটি বাস ঝাড়ে খেলা করছিল। সেই সময় তাদের মধ্যে থেকে একজন একটি বোমাকে বল ভেবে নিয়ে গাছে উঠে পড়ে। গাছ থেকে নেমে সেই কিশোর বলটিকে আঘাত করলে বিকট শব্দে বোমাটি ফেটে যায়। এর জেরে গুরুতর ভাবে জখম হয় তিনজন। এমন ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা জখমদের উদ্ধার করে দ্রুত করণদেঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। এই বিষয়ে প্রতিবেশী বাবলু রাম কি জানিয়েছেন, শুনুন। এটা কি হয়েছিল ঘটনাটা? এখানে হয়েছিল কি, যে ছেলেগুলো মানে লকড়ি বিছতে গেছিল, লকড়ি বিছতে যেয়ে তারপরে ছেলেটা মানে বাসের ঝাড় আছে একটা, মানে বড় বিশাল বড় ঝাড় আছে, ওইখানে গিয়ে মানে কি ওইটা মানে কি বোমের মতন একটা সামান পেলো, পেয়ে ছেলেটা গাছের উপরে উঠে গেল। উঠার পরে বলছে কি, একজন ছেলে ছেলে ছিল তিনটা, তো বলছে কি যে এটা কি পেয়েছিস, তো বলছে কি যে ও একটা কিছু পেয়েছি, আমি গাছে উঠি, দুটা লুকড়ি ভেঙে নামবো, তারপরে তোমাকে দেখাবো। তো ছেলেটা নামলো, নামার পরে আর অন্য ছেলেটা বলছে কি যে কি এটা দেখা আমাকে, তো যেমনি ওটা নিতে গেলো একটু মানে কি যে চোট আসলো এটাতে, ব্রাশ হয়ে গেল। তো তিনটা ছেলে ছিল, তিনজনারই মানে কি ঘায়ল হয়ে গেছে। কি বোমটা পেয়েছিল, কি নাম তার? বউয়া, আমার নাম বউয়া রবি। পুরো নাম কার? ওর পুরো নামটা কি? রবি ঋষি। কত বছর বয়স হবে? ওর বয়স হবে রবি 7 সাল। 7 সাল হবে? না না, 10-11 হয়ে গেল। 10-11 কি চাইছি, আর ছেলেটাকে তো ভালো করতে হবে। তার পুলিশকে খবর দিলাম, পুলিশ আসলো, এসে ওগুলা দেখলো, আশেপাশে দেখলো, তারপরে একটা কি জন্য একটা পাইছে গিটি মিটির মতন, ওটা নিয়ে গেছে। যারা ওখানে নিয়ে গেছে, যে করণদিঘি তো ওদেরকে রাখলো না, পাঠিয়ে দিলো রায়গঞ্জ। রায়গঞ্জে নিয়ে গেল। হ্যাঁ, কি চাইছেন এখন? কি চাইছি, আবুকে তো ভালো করতে হবে কোন রকম। আছে যে ওই জায়গাটাকে মানে কি পুলিশ প্রশাসনকে ওখানে দেখতে হবে ভালো করে, যে আরো আছে নাকি। ওই তো গ্রামের তো পাশে হলো না জায়গাটা, তো ওটাকে দেখতে হবে। তো পুলিশ তো ওটা নিল না, তদন্ত করেনি। হ্যাঁ, কোনো তদন্ত করেনি। তো ওইটা আমরা চাচ্ছি যে ভালো করে ই করুক, ওখানে জায়গাটাতে দেখুক। আতঙ্কে আছেন? ভয় লাগছে? ভয় লাগছে না, ভয় প্রচুর ভয় লাগছে, ওখানে তো যাওয়াই যায় না এখন। কোন কে যাবে ওখানে? ওখানে তো মানে কি যে মার্কেট একটা হাট লাগে ওখানে। হ্যাঁ, ওখানে তো আপ যেতেও ভয় লাগে। হ্যাঁ, দুই কিশোরের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। এ প্রসঙ্গে আহত কিশোরের আত্মীয় কেদার ঋষি কি বলেছেন, শুনে নেব। এই যে তিনজন আহত হয়েছে, তারা কি হবে? এই যে যারা আহত হয়েছে তারা কি হবে? যেটা নাতি হয়েছে মানে আমার ভাগ্নির ছেলে গুলো। কত বছর বয়স হবে তাদের? কোথা থেকে এলো জানেন? কোথা থেকে এলো ওই বোম গুলো? মানে ওখানেই ছিল রাখা? কিসের মধ্যে রাখা ছিল? কিসের মধ্যে? উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিনা রিপোর্ট, টাইমস 14 বাংলা।